নামাজের নিয়াত কিভাবে করব? আর নিয়াহ মাহাল্লুহাল কলব, নিয়াতের স্থান হলো কি? অন্তর, অন্তরে মনন করা, এটাই নিয়াত। তবে যখন এবাদত শুরু করবেন, সালাত যখন শুরু করবেন, ওই সালাতের নিয়াতটা তাৎক্ষণিক করবেন, ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না। সালাত যখন শুরু করুন তখন নিয়াত করবেন, মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো দলিল নাই। আমাদের দেশে যে নিয়াত, এই নিয়াত এত ভারী হয়ে গেছে মুসল্লিদের উপরে, যেমন বেতেরের এক নিয়াত, তাহাজ্জুদের এক নিয়াত, তারাবির এক নিয়াত, তারপর জানাজার এক নিয়াত, ঈদের এক নিয়াত, নিয়াত পড়তে 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 ওই জায়গায় যদি উচিত ছিল ওই জায়গায় সূরাগুলো মুখস্থ করা। তবে একটা বইয়ের মধ্যে, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর বইয়ের মধ্যে, আপনার টিকার মধ্যে অনুবাদক বলে দিয়েছেন যে মুখে নিয়াত করার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, বইটা আপনি খুঁজে দেখবেন, আমরাও আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছি। জায়নামাজের দোয়া কোনটি? জায়নামাজের কোনো দোয়া নাই। সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলার আগে কোনো নিয়াতও নাই, মুখে উচ্চারণ করে কোনো দোয়াও নেই। প্রচলিত যে দোয়াটা আছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মর্মে দোয়াটা জায়নামাজের দোয়া নাই, এই মর্মে কোনো হাদিস বা দলিল পাওয়া যায় না, যেটা সমাজে চালু আছে। বরং এই দোয়াটার সাথে আরো অনেক লম্বা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি সালাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। আল্লাহ জাবের রাজিয়াল্লাহুর বাবার সাথে দেখা করেছেন, আমরা জানি একমাত্র জান্নাতে সবাই আল্লাহকে দেখবে, বিষয়টা যদি বুঝিয়ে বলেন উপকৃত হব। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আসলে বারজাখী জীবনটা সম্পর্কে যতটুকু আসছে, বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে, ওইভাবে বিশ্বাস করতে হয়, এটা হলো নিয়ম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সংবাদ দিয়েছেন, এই জগৎটা ছিল বারজাখী জগৎ, আর প্রত্যেকটি মানুষই যখন মারা যায় তখন ফায়সালা হয়ে যায় জান্নাত এবং জাহান্নামের। আর কিয়ামতের মাঠটা হলো শো। জি হাদিস নম্বর 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। আর আপনারা একটা জিনিস জানেন, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আয়াত দ্বারা প্রমাণিত, মানুষ মরার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়। না 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 না, জাবের রাদিয়াল্লাহু না, জাবের রাজনের বাপ কি বল, কি পুরোটা অনুবাদ করেছি তো, এটাও বললাম উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন আব্দুল্লাহ। জাবের রাজনের বাপের নাম হলো আব্দুল্লাহ রাজিয়াল্লাহু, আব্দুল্লাহ রাজিয়াল্লাহু মারা গেছেন, এটা তো অনুবাদ করেই বললাম, বললেন যে আব্বা শহীদ হয়ে গেছে আর অনেকগুলো বাচ্চা কাচ্চা রেখে গেছে আর ঋণ রেখে গেছে, বললাম না, তার বাপের সাথে মরার পরে সাক্ষাৎ। আপনি দোয়া করেন যেন আল্লাহর সাথে মরার পরে সাক্ষাৎ হয়, এই হাদিস থেকে ইব্রাত বা উপদেশ হাসিল করার বিষয়টা হলো এই, যে মরার সময় যেন সুসংবাদ পান, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কবুল করুন, আমিন। সবথেকে বড়, সবথেকে জ্ঞানী, সকল কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমি যদি আমার উস্তাদ শিক্ষকের জ্ঞান বা বুদ্ধি প্রমাণ করতে বলে ফেলি আমার উস্তাদ বড় থেকে বড় জ্ঞানী, তাহলে আমার কি শিরিক হবে? বড় থেকে বড় জ্ঞানী এটা বলা যাবে না। বলতে পারেন আমার উস্তাদ অনেক জ্ঞানী মানুষ, এটা বলতে পারেন। ভাষাটা হয়ে গেল বড় থেকে বড় জ্ঞানী, না, ভাষাটার মধ্যে একটু ত্রুটি হয়ে গেছে, এটাও ঠিক। লিকুল্লিদি ইলমিন আলিম, আল্লাহ বলে দিয়েছেন একজন জ্ঞানীর উপরে আর একজন বড় জ্ঞানী আছে, কেউ নিজেকে বড় জ্ঞানী মনে করতে পারবে না, বলতে পারেন আমার উস্তাদ অনেক জানে। এখানে ছোট্ট একটা কথা আছে, সেটা হলো আমাদের একটা ত্রুটি আছে, আমরা একটা কথা অজুহাত দিয়ে বলি, আগের আলেমগণ কি ভুল করেছেন? আগের আলেমগণ কি কম জানতেন?
আগের আলেমগণ অনেক জানতেন, তাদের মর্যাদা অনেক বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা সব জানতেন এটা কি ঠিক না? তারা অনেক জানতেন, সব জানতেন এই কথা ঠিক না। বিড়ি জর্দা গুল খাওয়া হারাম কিনা? জি, এগুলো হারাম। মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, যত মাদক দ্রব্য আছে তারই অন্তর্ভুক্ত বিড়ি, সিগারেট, তামাক, জর্দা গুল। অতএব একদিক থেকে হারাম, আরেক দিক থেকে এটা সন্দেহ করে, হারাম না হারাম, হালাল, হারাম না হালাল, কেউ বলে মাকরু, কেউ বলে মাকরু তাহরিমি, বলে না এগুলো, বুঝাই যাচ্ছে হারাম একবার। মানে সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকতে হবে, মানে অকাফিল শুভহা অকাফিল হারাম, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। জাজাকুমুল্লাহ খায়রান। আপনারা অনেক সময় যাবৎ ধৈর্য সহ আলোচনা শ্রবণ করলেন, এতে খুব আনন্দিত হলাম আমি। এগুলো দিব, তাবিজ পরা, দাগা, বাতের চুরি, এগুলো পরা কি শিরিক? জি, তাবিজ পরা শিরিক। এই তামার আংটি পরা, এগুলো অষ্টধাতুর আংটি পরা, এগুলো হলো শিরিকের পর্যায়ের, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। মাজারে গান বাজনা হয়, সেজদাও হয়, ইসলামে এগুলো কি ঠিক? হারাম, হারাম, গান বাজনা হারাম, মাজারে সেজদা করাও হারাম। সেজদা মুসলিমের মাথা এক জায়গায় নত হবে, সেটা হলো তিনি হলেন আল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।